আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোন, আমরা শুনেছি এবং বিভিন্ন জায়গাতে পড়েছি যে কোরআন কারিম সর্বপ্রথম বাংলায় অনুবাদ করে গিরিশচন্দ্র সেন, কিন্তু এই কথা সত্যতা আমরা এখনো যাচাই করিনি। চলুন আপনাকে শোনাচ্ছি, এটা মিথ্যা কথা, এটা বানোয়াট, এটা ভিত্তিহীন, এর কোনো সত্যতা নেই। এবং গিরিশচন্দ্র সেন কোরআন কারিমকে বাংলায় সর্বপ্রথম অনুবাদ করেছে এ কথা বলে দিয়ে মুসলমান সমাজকে খাটো করা হয়েছে। মুসলমান সম্প্রদায়ে যে সমস্ত আলেম ছিলেন তাদেরকে খাটো করা হয়েছে। দেখুন, বাংলা অনুবাদ বাংলাদেশেরই একজন বিজ্ঞ আলেম মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া সাহেব 1806 সালে অনুবাদ করেন। তিনি পুরো কমপ্লিট করতে পারেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নিয়ে নিয়েছিলেন। তার সেই বাকি কমপ্লিট করতে হাল ধরেছিলেন বাংলাদেশের আরেকজন বিজ্ঞ আলেম মাওলানা মাইনুদ্দিন সাহেব। তিনি তা 1836 সালে কমপ্লিট করেন, তারপরে সেই বই মানুষের কাছে পৌঁছে যায়। এই হচ্ছে আসল ইতিহাস, এই হচ্ছে আসল তথ্য।